হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট কিচেন আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার কিচেনটা অনেক ছোট, তো ছোট কিচেন কিভাবে ম্যানেজ করে রাখা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমার কিচেনের মেইন ডোর। কিচেনের মেইন ডোর উপরে এরকম আমি একটা ছোট পাখি রেখেছি, যখন তখন হাতে না রাখলে কিন্তু খুব সুন্দর শব্দ হয়। তো এখন আমি চলে এসেছি আমার কিচেনের ভিতরে। এটাই হচ্ছে আমার কিচেন। আমার কিচেনটা অবশ্য অনেক ছোট, তো আমি প্রথমে এই সাইড থেকে শুরু করছি। এখানে আমি রেখেছি রাইস কুকার, হট ওয়াটার ফিল্টার রেখেছি, এমনকি এখানে রেখেছি ডিশ ড্রায়ার রেখেছি। এটার মধ্যে আমি ডিশ ধুয়ে প্লেটগুলো ধুয়ে রেখে দিই, তখন আমার ডিশগুলো ড্রাই হয়ে যায়। এটা হচ্ছে ইলেকট্রিকের। তো এটা আমি এই এক সাইডে রেখেছি, যেহেতু আমার কিচেনটা অনেক ছোট তাই আমি একটু সাইডেই রেখেছি। আর এখানে হচ্ছে আমার গ্যাস স্টোভ, গ্যাস স্টোভটা হচ্ছে আমার মাঝখানে। তার পাশেই আমি রেখেছি হচ্ছে ওভেন। আমার ওভেনটা কিন্তু বেশি বড়ও না বেশি ছোটও না, এরকম সাইজের ওভেনটা যখন আমার কাজে লাগে তখনই আমি এটাকে ইউজ করি, তা না হলে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই। আর তার পাশেই রেখেছি ওয়াটার ফিল্টার, তার সাইডে ওয়াটার ফিল্টার রেখেছি। আসলে কিচেনটা সাজানো গোছানো হচ্ছে নিজের উপরে, নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি তাহলে কিন্তু সব কিছুই সুন্দরভাবে ম্যানেজ করা সম্ভব, আমি যেটা মনে করি আর কি। তো আমার কিচেনটাকে আমি এভাবে অর্গানাইজ করে রাখি সব সময়। আমার কিচেনটা অবশ্যই সুন্দর থাকতে হয়, এমনকি ক্লিন থাকতে হয়, তা না হলে কিন্তু আমার ভালো লাগে না। তো এখন হচ্ছে আমার এখানে রাত্রের সময়, রাত্রে কিন্তু আমি কিচেনটাকে এভাবে গুছিয়ে রাখি। কিচেনটা যদি রাতে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তখন যদি ঘুম থেকে সকালবেলা উঠি তখন কিন্তু মনটা একদমই ফুরফুরে থাকে, এমনকি কিচেনটা ক্লিন থাকলে নিজের কাছেও অনেক ভালো লাগে, মানে শান্তি লাগে। তো আমার কিচেনটা আমি এভাবে অর্গানাইজ করে রেখেছি। এটা হচ্ছে আমার কিচেনের উপরের সাইড। আর আমি ভিতরে কিচেন ক্যাবিনেটের ভিতরে কিভাবে সাজিয়ে রেখেছি সেটাও একটু আমি এখন শেয়ার করছি। আর আমার পাশে রেখেছি আমি বাস্কেট, প্লাস্টিকের বাস্কেট, বাস্কেটগুলোর মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পেঁয়াজ, নুডলস, তারপর পোলাও চাল, আটা, চিনি, বাচ্চাদের মানে শুকনো খাবার, যে খাবারগুলো রেগুলার বাচ্চারা খেয়ে থাকে যাতে হাতের কাছেই পাওয়া যায় সেগুলো। আর আমার রান্নাঘরের দরজার পিছনে আমি রেখেছি এরকম একটা তাকের মতো আমি বানিয়ে নিয়েছি, এটা কাঠ দিয়ে করেছি আমি। আপনারা চাইলে এটা প্লাস্টিকের বাস্কেট দিয়েও রাখতে পারেন সাজিয়ে। তো আমি এটার উপরে রেখেছি আমার চিনি, চা, মেয়োনিজ, ট্যাং, এমনকি চিলি সস, টমেটো সস, বা মর্নিং ব্রেকফাস্ট করার জন্য ওটস, এগুলো রেখেছি উপরের তাকে। তার নিচের তাকে আমি রেখেছি আমার পুরনো জিনিসগুলো, যেগুলো মধ্যে জিরের পাউডার, হলুদের পাউডার, আস্ত জিরা, তেজপাতা এগুলো থাকে। তার নিচে রেখেছি আমি একদম ভারী ভারী জিনিসগুলো, আটা আর তেল আর মসুর ডাল রেখেছি। তার নিচে যেগুলো একটু ওয়েট বেশি সেই জিনিসগুলো নিচে রাখাই ভালো। তো এই হলো আমার নিচের সাইড, কিচেনের নিচের সাইড আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি দেখাবো উপরের কিচেন ক্যাবিনেটগুলো, দেন আমি দেখাবো নিচেরগুলো। তো এখন আমি চলে এসেছি উপরের সাইডে। এটা হচ্ছে আমার উপরের সাইডের কিচেন ক্যাবিনেটটা, ক্যাবিনেটগুলো আমি এইভাবে করিয়েছি। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু ওগুলো কী দিয়ে করেছো, তবে আমি এগুলো কাঠের করেছি। অনেক বছর ধরেই আমি এগুলো কাঠের করেছি, কাঠের করলে অনেক দিন ইউজ করা যায়, কাঠেরটা করাই সবচেয়ে বেশি ভালো। তো আমি উপরে থাকি রেখেছি আমার এখানে আছে পুরনো জিনিসপত্র, যেমন মুড়ির টিন রেখেছি, রাইস কুকার, তারপর পুরনো হাঁড়ি পাতিল যেগুলো আছে সেগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছি, যখন তখন যখন লাগবে তখন কিন্তু নামিয়ে নিতে পারবো। তার উপরে রেখেছি আমি কন্টেনার রেখে রেখেছি হটপট, তারপর আরও উপরে অনেক কিছুই আছে। তো আমি উপরে কিচেন ক্যাবিনের উপরে তেমন বেশি কিছু রাখি না। এখানে আমি রেখেছি কিছু মাটির প্লেট, গ্লাস, এগুলো কিন্তু আমাদের পহেলা বৈশাখে অনেক কাজে লাগে, যেহেতু আমাদের সামনে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের জন্য এগুলো। আর উপরে রেখেছি বাচ্চাদের টিফিন বক্স, ওয়াটার বোতল। আর এটা হচ্ছে আমার গ্যাস স্টোভের উপরের কিচেন ক্যাবিনেটটা, এখানে আমি রেখেছি কিছু কলস রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় কলস প্রয়োজন হয় আমাদের যখন পানি থাকে না, তখন সেই জন্য এটা রেখেছি। আর এদিকে হচ্ছে আমার আরও পুরোনো কিছু হাঁড়িপাতিল আছে সেগুলো রেখেছি, তার উপরেও কিন্তু আরও কিচেন ক্যাবিনেটের বক্সগুলো আছে, তবে সেগুলো আমি ধরতে পারতেছি না সেজন্য আর দেখাচ্ছি না, নিচেরগুলো আমি দেখাচ্ছি। আর এখানে আমি রেখেছি মশার কয়েল, এমনকি ব্লেন্ডার, গ্রাইন্ডার, এগুলো রেখেছি, মশার স্প্রে, যখন তখন হাতের কাছে পাওয়া যায় সেগুলো আমি এই সেটটাকে রেখেছি।
তো আপনারা চাইলে কিচেনটাকে এভাবে গুছিয়ে রাখতে পারেন, যখন তখন যে জিনিসটা হাতের কাছে পাওয়া যায় সেই জিনিসটা কাছে রাখাই ভালো যেটা মনে করি আমি। তো এই হলো আমার উপরের সাইড, আমি কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করেছি অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন যে কেমন হয়েছে। তারপর নিচের বক্সটাকে আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কিচেনের নিচের সাইড, এখানে আমি রেখেছি চিনি, প্লট জল আর রুটির কিছু, রুটি পরানোর বেলুন পিড়ি, তারপর তাওয়া, ওগুলো আমি নিচে রেখেছি, কারণ এগুলো তো আমাদের সব সময় লাগে। আর আমার গ্যাস স্টোভের নিচে আমি দুইটা ড্রয়ার করেছি, এখানে আমি রেখেছি কাটিং বোর্ড, ছুরি, তারপর 4 প্লেট বাটি, ছুরি, কাপ, গ্লাস, যে আবার কিছু কাপ রেখেছি, যেমন সব সময় প্লেট বাটি যেগুলো ইউজ করি সেগুলো আমি দুই ড্রয়ারেই রেখে দেই, আমার যাতে 10-15 জন মেহমান আসলে খেতে পারে ওরকম পর্যায়ে আমি প্লেট বাটি রেখে দিয়েছি এখানে। আর এখানে একটা ড্রাম রেখেছি, এটার মধ্যে আমি চাউল রেখেছি, আর এটা হচ্ছে নিচে, নিচে আমি রেখেছি দা, আমার 3 আইটেমের বঠি দা আছে এখানে। তো এই তো, এটাই হলো আমার কিচেন অর্গানাইজ, আমার উপরে নিচে সবগুলো দেখানো হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।